নমস্কার স্টেপিটসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কলকাতার আলু বিরিয়ানি। খুব ইজিভাবে আর একদম পারফেক্ট কলকাতার যে বিরিয়ানি বানানো হয় সেটাই আমি দেখাবো তোমাদেরকে। আর একটা স্পেশাল আলু টেস্টের জন্য, মানে শুধুমাত্র আলুটার টেস্ট বাড়ানোর জন্য একটা রেসিপি বলা আছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখবে কীভাবে আমি করছি। আর তোমরা বাড়িতে বানাও আর লাইক কমেন্ট করো আমার ভিডিওতে, কেমন হয়েছে জানাও তোমাদের মতামত, বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো অ্যাবাউট বিরিয়ানি। দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি কলকাতার আলু বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য বাসমতি চাল নিচ্ছি, আর চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এবার যেটা করবো, চিকেনগুলো ম্যারিনেট করব। তার আগে আমি চিকেনের লেগ পিসগুলো অল্প একটু কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতর অবধি যায়। তো অনেকেই কাটে, আবার অনেকেই কাটে না, সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এখন কড়াইতে অল্প একটু তেল নেব, আর ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি, অনেকে ডিপ ফ্রাইও করে, আমি খুব অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। দু মিনিট পর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প একটুখানি চিনি, যাতে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায় আর মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। কলকাতার বিরিয়ানি মানেই তাতে থাকবে আলু, আর এই আলু সেদ্ধ করার সময় আমি কয়েকটা জিনিস করব, অবশ্যই আপনাদের দেখিয়ে নিচ্ছি। আর এই আলুগুলো সেদ্ধ করার সময় আমি নিয়ে নিচ্ছি জল, অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ, আর জিরে আর মাখন নিয়ে নেব। আলুটা সেদ্ধ হওয়ার সময় এই জিরে আর মাখন নিয়ে নেওয়ার কারণ, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আলুতে। তো এটা আপনারা চাইলে করতেও পারেন, মানে বাটার আর জিরেটা, আবার নাও দিতে পারেন। ব্যাস আমি প্রেসারে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে এসেছে, দেখুন। আমি পেঁয়াজটা নামিয়ে রেখে দেব। এবার চিকেন ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো নিচ্ছি। কিছুটা গরম মশলা নিয়ে নেব, আর নেব ঘি। ও, পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম, কিছুটা পেঁয়াজ আমি মাখার সময় নিয়ে নেব, আর খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব চিকেনের মধ্যে। বেশ মাখা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দই আর আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মেখে নেব আরেকবার।
কলকাতার বিরিয়ানির মধ্যে যেমন থাকবে আলু তেমন থাকবে সর্ষের তেল, তাই এখানেও আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে নেব। লেবুর রস, ব্যাস সব কিছু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবারে অন্তত 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি মিঠা আতর দুধের সাথে 1 কাপ মতন। আলুগুলো দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে, বেশ সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে বাটার আর জিরে দেওয়ার ফলে। সামান্য একটু তেল দিয়ে আমি সিদ্ধ আলুগুলোকেও ভেজে নিচ্ছি। চালটা এখানে আমার 2 ঘন্টা ভেজানো ছিল, এবারে আমি জলটা ছেঁকে নিয়ে আরো 1/2 ঘন্টা রাখবো এইভাবে। বিরিয়ানিতে হওয়ার আগে যে জলটা নেব তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ, একটু লেবুর রস। লবণ নিয়ে নিচ্ছি, আর কিছুটা জিরে। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব, তারপর এতে চালটা অ্যাড করব। আর এখানে আমি এলাইচটা ব্যবহার করি না, তার কারণ বিরিয়ানিটা হওয়ার সময় আমি অনেকটা এলাইচ গুঁড়ো দিই, তো সেখানে আবার আমি বিরিয়ানি মশলাটা ব্যবহার করি না। তবে আপনারা চাইলে এখানে এলাইচ দিতেই পারেন। কলকাতার বিরিয়ানি মানেই যেমন আলু তেমনই আবার সর্ষের তেল, সম্পূর্ণ বিরিয়ানি কিন্তু সর্ষের তেলেতেই হয়। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, 4 মন্ত্রের বিরিয়ানি করব, আর তেলও নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে চিকেনটা দিয়ে 10 মিনিটের জন্য আমি রান্না করে নেব। এবারে দেখে নিই চালটা, বা চালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম যেন না বেশি সেদ্ধ হয় সেটা খুব নজর রাখতে হবে। 70-80% মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চালটা আমি ডিরেক্ট বিরিয়ানির হাঁড়ির মধ্যে নিয়ে নেব চিকেনের ওপর। লক্ষ্য রাখবো ভাতের যে লেয়ারটা দিচ্ছি সেটা যেন একদম সমান সমান থাকে। ভেজে রাখা পেঁয়াজটা বাদ বাকি যতটা আছে এর মধ্যে নিয়ে নেব। যেমন আমি বলেছিলাম এলাইচ পাউডারটা আমি এখানে অনেকটা ব্যবহার করি, তো নিয়ে নিচ্ছি এলাইচ পাউডার। বিরিয়ানি মশলা কিন্তু নিচ্ছি না, তবে যদি আপনারা চান অবশ্যই এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন।
আর নিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর আমি সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। অনেকে সেদ্ধ ডিমটা বিরিয়ানিতে খেতে পছন্দ করে, তো আমি নিয়ে নিচ্ছি এখানে ডিম। মিঠে আতরের যে দুধটা রেখেছিলাম দিয়ে দেবো সেটা। কেওড়া জল, গোলাপ জল। এবারে বেশ কিছুটা পরিমাণে আমি ঘি নিয়ে নিচ্ছি এর মধ্যে। এখানে এক টুকরো চারকোল আমি পুড়িয়ে নিচ্ছি ভালো করে। এবারে একটা ছোট্ট বাটি মাঝখানে রেখে চারকোলটা নিভিয়ে এর মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব। এবারে হাঁড়ির মধ্যে আমি কভার করে চারিপাশটা ভালো করে সিল করে দেব। এবারে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে রাখবো 15 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে রাখবো আরো 15 মিনিট। আধ ঘন্টা পর আমি হাঁড়িটা একটা তাওয়ার উপর বসিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে। অনেক সময় অনেকের বিরিয়ানি হাঁড়ির নিচে বসে যায়, সেই জন্য একটা তাওয়া রেখে দিলে চালটার নিচে বসে যাবে না। দারুণ হয়েছে আলু। মারাত্মক। তো আমি এই বিরিয়ানির শুধু আলুর যে টেস্টটা সেটার জন্য যেমন আমি তোমাদেরকে বলেছিলাম জিরে বাটার বা তোমরা বাটারের জায়গায় ঘিও দিতে পারো, অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়, যেটা আমি কার থেকে শিখিনি, এটা সম্পূর্ণ আমার নিজের মানে করা। আর কেমন হয়েছে সেই আলুটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বিরিয়ানির যে আলুর ইতিহাস সেটা আমি অবশ্যই পরে তোমাদেরকে জানাবো, বা সম্পূর্ণ এর একটা আলাদা রকম ব্যাপার আছে মানে হিস্ট্রিটা, সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব। আর আমার ভিডিওটা তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে মানে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে আর শেয়ার করে নেবে তোমাদের বন্ধুদের সাথে, পরিবারের সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।